অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে নতুন বাজার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর ডিসিএম পামির কর্মকার। উক্ত অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করেন। এদিনের অনুষ্ঠানে মোট 4টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে সফল রূপ দেওয়া যায় এই সমস্ত বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহিত ছিল চোখে পড়ার মতো। যেখানে বিভিন্ন দপ্তর লাইফ ডিপার্টমেন্ট থেকে আমাদের সহকারীরা এসেছেন, যেমন তার মধ্যে হেলথ ডিপার্টমেন্ট আছেন এবং ফায়ার ডিপার্টমেন্ট আছেন এবং স্কুলের দিন স্কুলের সমস্ত অধিকর্তারা সমস্ত ভলেন্টিয়ার যারা ক্লাস ইলেভেনের আমরা খুব ভালোভাবেই আমাদের লাইফ ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা খুব ভালোভাবে মজুরিটা সম্পন্ন করতে পেরেছি এবং শর্ট ডিউরেশনে মজুরিটা হয়েছে। তো আমি সকলে ধন্যবাদ জানাই স্কুলের কর্তৃপক্ষ, আমাদের যে ফায়ার ডিপার্টমেন্টের অধিকর্তারা আছেন এবং আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে যারা হেলথ ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। কম সময়ের মধ্যে আমরা একটা খুব ভালো একটা প্রোগ্রামের আয়োজন করতে পারি। এই প্রোগ্রামটা হয়েছে আপনার তিনটা স্কুল মিলিয়ে, নতুন বাজার গার্লস হাই সেকেন্ডারি স্কুল, নতুন বাজার বয়েজ স্কুল এবং অরবিন্দ গোলমি স্কুলটা মিলিয়ে তিনটা স্কুল মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আমাদের অমরপুর সাবডিভিশনের তরফ থেকে সাবডিভিশনের অফিসের তরফ থেকে সব জায়গাতে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, করা হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমরা অমরপুর সাবডিভিশন প্রত্যেকটা স্কুলে এবং সকল জায়গায় যেখানে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।